হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইনফোটেক। আমরা প্রায় এখন সবাই ইমো ব্যবহার করে থাকি এবং ইমোর কমন যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমরা নতুন যখন ইমো খুলে থাকি তখন নেট অন করার সাথে সাথে প্রত্যেকের মোবাইলে, যাদের কন্ট্যাক্ট আমার মোবাইলে সেভ করা আছে, তাদের তাদের ইমোতে ইনভাইট চলে যায় এবং মোবাইল থেকে ব্যালেন্স কেটে নেয়। সো এই প্রবলেমটা থেকে আমরা কীভাবে বাঁচতে পারি সেটাই আজকে দেখব। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা ফোনের সেটিংয়ে চলে যাব। ফোনের সেটিংয়ে গিয়ে অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, আপনার প্রত্যেকটা অ্যাপস এখানে শো করবে আপনার মোবাইলে ইনস্টল করা। এখান থেকে আমরা ইমো অ্যাপসটি খুঁজে বের করব। এখানে আপনার মোবাইলের যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে প্রত্যেকটা অ্যাপস শো করবে, এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ইমোটা। সো আমরা জাস্ট ইমোটা খুঁজে বের করে সিম্পলি ইমোর উপরে ক্লিক করব। ইমোর উপরে ক্লিক করলে ইমোটা ওপেন হবে। এখানে এখান থেকে আমরা পারমিশনে ক্লিক করব। পারমিশনে ক্লিক করলে যদি এইভাবে আপনাদের মোবাইলে দেখায় তাহলে এখানে দেখুন একটি SMS অপশন আছে, এই SMS অপশনটিকে জাস্ট অন আছে এটাকে অফ করে দেবেন। আর যদি পারমিশনে এইরকম শো না করে আপনাদের তাহলে অ্যালো অথবা ডু নট অ্যালো এরকম আসে, তাহলে ডু নট অ্যালো করে দেবেন পারমিশন। তাহলে আপনাদের মোবাইল থেকে আর ব্যালেন্স কেটে নেবে না বা অটো ইনভাইট যাবে না। এভাবে আপনারা ইমো থেকে অটো ইনভাইট হওয়া বন্ধ করতে পারেন এবং আপনার মোবাইলের ব্যালেন্স কেটে নেওয়া বন্ধ করতে পারেন। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর এই ইমো টিপস সম্পর্কে যদি কোনো ধরনের হেল্প লাগে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।